আল্লাহ তাআলা বলেন ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউ الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا যারা দুইটা অপকর্ম করবে নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করে ফেলবে নামাজ নষ্ট মানে হলো নামাজকে অবহেলা করা জোহর নামাজটাকে আসরের সঙ্গে ঠেলায়া দেওয়া আবার নামাজ যখন দাঁড়াবে তাড়াহুড়ো করে নামাজ পড়া আরেকটা অর্থ হলো যারা নামাজকে বাদ দিয়ে ফেললো এই জাতীয় লোক বুঝি বাংলার জমিনে নাই আস্তে বলবেন না আছেন না নাই আমার দেশে মানুষ বেশি না চোর বেশি ভালো করে কোন হ্যাঁ আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন 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 আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি বেনামাজি আবার মুসলমান চিন্তা করেন বেনামাজি আবার মুসলমান হুজুর নামাজ নাই কি বলেন ঈমান তো আছে এরকম বলার লোক আছে না নাই অভাব নাই বহুল মানুষ এই জাতীয় কথা বলেন আল্লাহ বলছেন যতই মাস্তানি কর আমার ঈমান আছে কি বলতেছেন আদাউস সালা নামাজ নষ্ট করলা আমি তোমাকে গাই নামক দোজখের গর্তের মধ্যে ঢুকাবো জোরে কর নাউজুবিল্লাহ তার নামাজ পড়া নামাজ না পড়ার শাস্তি কি নরমাল না ভয়াবহ নরমাল না ভয়াবহ ভয়াবহ শাস্তি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না আস্তে কোন কেন আস্তে কোন কেন জোরে বলে ইনশাআল্লাহ নামাজ মানে কার সঙ্গে কথা বলা কার সঙ্গে কথা বিনিময় করা কার সঙ্গে বোঝাপড়া করা এমন বান্দা পৃথিবীতে আছে যারা আল্লাহকে সাক্ষী রেখে নামাজ পড়ে নামাজের মধ্যে তারা মজা পেয়ে যায় বলি আলহামদুলিল্লাহ সাইয়েদনা এক সাহাবী আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্ত প্রহরা দিচ্ছেন পুলিশ উনি কি বলেন বলেন পুলিশ আমার নবী যে রাষ্ট্রপতি সে রাষ্ট্রের পুলিশ হচ্ছেন সেই সাহাবী দুজন আব্বাদ এবং আম্মার ইসলামে পুলিশদের দাম অনেক বেশি ইসলামে সীমান্ত রক্ষীদের দাম অনেক বেশি সীমান্ত রক্ষী যদি প্রশাসনে সীমান্ত রক্ষী যদি আল্লাহ ওয়ালা হয় পরহেজগারিতা নিয়ে যদি সীমান্ত পাহারা দেয় কবরে তার প্রশ্ন নাই আযাব নাই জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পাঁচ শ্রেণীকে কবরে কোনো প্রশ্ন করবেন না পাঁচ শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না এর মধ্যে একটা শ্রেণী হলো যারা সীমান্ত পাহারায় ব্যস্ত থাকে দুজন সাহাবী সীমান্ত পাহারায় ব্যস্ত ছিলেন রাসূল তাদেরকে ইঙ্গিত করেছেন তো আম্মার বলছেন ভাই আব্বাদ আমি ঘুমাচ্ছি তুমি একটু পাহারা দাও তুমি দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে পা লেগে গেছে খামাখা দাঁড়ায় থেকে লাভ কি শত্রু নাই উযু বানায় নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ায় গেছেন শুরু করেছেন দুরাকাত নামাজ হঠাৎ করে শত্রু তাক করে ফেলেছে মার্কিং হয়ে গেছে তীর দূর থেকে তীর মেরেছে সেই তীরটা এসে ডান পায়ে লেগেছে তিনি নামাজ ছাড়তেছেন না প্রথম রাকাত শেষ করলেন দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন আবার আরেকটা তীর মেরেছি আরেকটা পায়ে লেগেছে নামাজ ছাড়তেছেন না ঘুমন্ত সাহাবী আম্মারের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগা পেয়ে বলছেন আব্বা তুমি কি করো এই যা এই জায়গায় শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে তবুও তিনি কথা বলছেন না দ্রুত গতিতে সেজদা দিয়া নামাজটা শেষ করলেন সালাম ফিরলেন এরপরে বলছেন ভাই আম্মার আমি তো প্রথমেই জানতে পেরেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে কিন্তু আমি যখন নামাজে দাঁড়াচ্ছিলাম নামাজ যখন পড়ছিলাম নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলছি দুইটা তীর আমার দুইটা পায়ে লাগলো ঠিক আমার মন চাচ্ছিল আরেকটা তীর যদি বুকেও লেগে যেত এই মহাব্বতের দিদার আল্লাহর সঙ্গে আমি বন্ধ করতাম না জোরে বললে সুবহানাল্লাহ নামাজে মজা পাওয়ার দরকার আছে না নাই সাইয়েদনা আলী কে না জানেন কথাগুলো কি মনোযোগ ছিল নামাজের ভিতরে নামাজের গুরুত্ব তারা কতটুকু পরিমাণ দিয়েছেন পায়ের মধ্যে তীর ঢুকলো সেই তীরটা কেউ বের করতে পারে না রাসূল বললেন শোনো আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন নামাজ আলী দাঁড়াবে তার পা থেকে তোমরা তীরটা টান মেরে বের করে নেবে নামাজে দাঁড়ায় গেছেন আলী পিছন থেকে টান মেরে তীরটা বের করা হচ্ছে বিন্দু পরিমাণ কোনো ও আওয়াজ নাই নামাজ শেষ করার পরে পায়ের দিকে তাকায় দেখেন সেই তীরটা নাই বলছেন ভাইরা রে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছ নামাজের মধ্যে বের করে নিয়েছি আল্লাহর কসম করে আমি আলী বলি বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই যেরকম সুবহানাল্লাহ এমন প্রেম করব আমরা কার সাথে এই আলীর একদিন নামাজ নষ্ট করার জন্য
এক ইহুদি প্রশ্ন করতে এসেছে প্রশ্ন করে তার নামাজটা নষ্ট করে ফেলবে জটিল একটা প্রশ্ন একটা উদ্ভিদ প্রাণী জগতের একটা প্রশ্ন করে ফেলেছে জুলজি নিয়ে একটা প্রশ্ন করে ফেলেছে হযরত আলীকে প্রশ্ন করছে ইহুদি ইহুদিরা তো গোটা পৃথিবীতে এখনো মেধাবী কিন্তু মেধাবী হলে কি হবে ঈমান নাই সবচেয়ে বড় বদমাইশ এরা গোটা পৃথিবীতে ছড়িয়েছে গোটা পৃথিবীর যত যত যুদ্ধ লাগানো ফিতনা লাগানোর এক নাম্বার সবচাইতে বিশ্বের টপ টেরর হচ্ছে ইহুদির বাচ্চারা ঠিক কিনা বলেন টুইন টাওয়ার থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটিয়েছে সবগুলোর ইন্ধনদাতা হচ্ছে ইহুদির বাচ্চারা আছে না নাই এরা তো সেই জাত যারা অসংখ্য পয়গম্বরকে হত্যা করেছে নবীকে যারা হত্যা করে তারা কি আমাকে আপনাকে তাজা রাখবে তাজা রাখবে মারাত্মক একটি জাতি হলো ইহুদি গোটা পৃথিবীর অর্থনীতি আজকে তারা কন্ট্রোল করছে বিশ্বের মরলিপন ওরা করছে এরকম একটা ইহুদি এসে সাইয়েদনা আলীর নামাজটা নষ্ট করার জন্য বলল আলী একটা প্রশ্ন কি প্রশ্ন আচ্ছা তুমি বলো তো কোন কোন প্রাণীগুলো ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে স্তন্যপায়ী হয়ে আসে কোন কোন প্রাণী একটা আমাকে চার্ট দিয়ে দাও বলেন তো প্রশ্নটা কি ছোট না অনেক বড় অনেক বড় আলী বললেন তুই আমার নামাজ নষ্ট করবি নামাজের আগে এই প্রশ্ন করতেছিস তুই আমার নামাজ নষ্ট করবি অসম্ভব ব্যাপার আমি নামাজে দাঁড়ালে পৃথিবীর কোনো চিন্তা আমার ভিতরে আসে না তিনি বললেন তোকে প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি এক কথায় দিলাম আলী কত বড় মেধাবী ছিলেন এক কথায় দিয়ে দিলাম কোন কোন প্রাণী ডিম থেকে আসে আর কোন কোন প্রাণী মারপেট থেকে বাচ্চা হয়ে আসে আর এক কথায় জবাব হচ্ছে যে প্রাণীর মাথার ভিতরে কান থাকে সে ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে আর যে প্রাণীর মাথার বাইরে কান থাকে সেটা মারপেট থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে একটু আস্তে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বাড়িতে যে হিসাব করবেন মিলে যাবে আল্লাহু আকবার বলবেন না এই পিছনে কারা কথা বলে পিছনে কথা বলে কারা কথা বলা যাবে না আলোচনা চালাই কোন আপত্তি তাহলে এক নাম্বার গাই নামক দোষকে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ হ্যাঁ নষ্ট করা নামাজ না পড়াও তো এটা কারণ নষ্ট করা মানে কি পড়েও নামাজ নষ্ট এরকম আছে না নাই ইমাম সাহেব নামাজ বেশি লম্বা করলে পিছন থেকে লোকমা দেয় আছে না নাই বলেন তো আছে না নাই হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন কাজ আছে তো নামাজ কি ঠিক থাকলো না নষ্ট হলো অনেকে রুকুতে যায় ভাবে খামাকে দাঁড়ায় লাভ কি সামি আল্লাহ হলিমান হামিদা কয় এই এলাকায় তো আবার আসতেই হচ্ছে রুকু থেকে সোজা সেজদা মারে আর উপরে ওঠে না আছে না নাই বলেন তো মানে এলাকায় যখন গেছি সেজদার এলাকায় রুকুতে গেছি খামাকে আবার উপরে উঠবো কেন ওখান থেকে রুকু থেকে সেজদা মারে আছে না আছে না এটা কি নামাজ ঠিক হলো না নষ্ট হলো নষ্ট হলো আদাউস সালাহ আল্লাহ পাক এখানে নামাজ নষ্ট করাকে বুঝিয়েছেন নামাজ নষ্ট করা যাবে নামাজ পড়বো আমরা কম সময় নিয়ে না বেশি সময় নিয়ে বলেন কম সময় না বেশি সময় সবচেয়ে আমরা বেশি টাইম সিলেকশন করব কার জন্য আল্লাহর জন্য আমাকে সবচেয়ে বেশি সময় দেন কে কে সময় দেন পৃথিবীতে একটা মানুষকে আপনি একবার দুবার তিনবার ডাকবেন যদি বলেন চাচা শোনেন তো চাচা শোনেন তো চাচা শোনেন তো এত ডাকিস কেন ঠিক কিনা বলেন বলে কিনা বলে কিন্তু আপনি আল্লাহকে যত বেশি ডাকবেন যত আর ডাকবেন আল্লাহ খুশি না বেজার আস্তে কবেন না খুশি না বেজার পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাকবেন বিরক্ত হবে আর আমার আল্লাহকে যতবার ডাকবেন আমার আল্লাহ তত কাছে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ আমরা পড়ব কয় অক্ত আস্তে বলবেন না কয় অক্ত নামাজ একানা জামাতে বুঝে না না বুঝে জেনে না না জেনে সময় না অসময়ে জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার দুই আটটা কারণ কিন্তু সময় লাগবে আপত্তি সমস্যা অসুবিধা চিন্তা ফজর নামাজ নাই ফজর নামাজ আছে ওটাও চিন্তা করতে হবে বেশি রাতে যায় ঘুষিয়ে পড়ে ফজর কাজা হলো কিয়ামতের দিন আল্লাহ আমার আগে বলবো বক্তা তোর আগে তক্তা বানায় ওজি সভা বাদ পড়বে না কারণ ফজরের দাম আছে না দাম আছে না নাই আছে ফজর পড়তে হবে এদিকে আমরা খেয়াল করব নাম্বার দুই হচ্ছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত যারা নফসের দাস হবে নফস আমরা আল্লাহর দাস না নফসের দাস বলেন আমরা কার গোলাম
অনেকে নফসের মতো চলে আসে না নাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা এটা কি ইমানদারের কথা ইমানদারের কথা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই কথাটা ইমানদারের মুখে আসবে না দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি ফুর্তি করার জন্য আসিনি দুনিয়ার জিন্দেগিতে যারা হাসবে বেশি আখিরাতে তারা কাঁদবে বেশি দুনিয়াতে যারা কাঁদবে বেশি আখিরাতে তারা হাসবে বেশি যেরকম সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে একটা টাইম নিয়ে এসেছি আমরা সময় মতো চলে যাব এইজন্য নফসের দাস হব না আল্লাহর দাস হব মন কি ভালো কিছু চায় বলেন মন কি ভালো কিছু চায় একটা সুন্দরী নারী হেঁটে যাচ্ছে চোখটা চলে যায় না চুপ করে আছে কিছুই কয় না মনে হয় সমস্ত ভাইরা আমরা একদম সবাই তো মনে হাসান বসরি হয়ে বসে আছে একটু ভালো করে কোন একটু মন থেকে কোন একটা সুন্দরী নারী যখন সাজগোজ করে বের হয় তখন কি নজর যেতে চায় না যেতে চায় না চায় এটা হচ্ছে নফস এটা কি নফস ওজন করতে নিয়ে বেশি দেওয়ার মন চায় না একটু কম দেওয়ার মন চায় নেওয়ার সময় নেওয়ার সময় বেশি জমির মাপের সময় চিন্তা করি আমার 33 তো একটু বাড়ায় একটু কি জমি একটু কম নিতে মন চায় না বেশি নিতে মন চায় আমিনকে ফোন দিয়ে বলি ভাই একটু 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 বাড়ায় দিয়েন মাপটা একটু আগায় দিয়েন এরকম কি মন চায় এগুলো মন চায় চায় এগুলো হচ্ছে নফস এগুলো কি বলেন নফস আমরা নফসের দাস হব না আল্লাহর দাস হব আমরা আল্লাহর দাস হব নফসের তাবেদার আমরা করব না তাবেদার আমরা হব না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী ছিলেন আল্লাহর নবী ছিলেন দেখেন তার কথা শুনেন দেখেন যখন জুলাইখা তাকে কোন জুলাইখা সাধারণ কোন নারী না সম্ভ্রান্ত উচ্চ বংশীয় তৎকালীন একজন রাজার স্ত্রী রাজরানী সেই মহিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফুসলায়া ঘরের মধ্যে তুলে 12টা দরজা লাগায় দিয়া রাজ দরবারের 12 দরজা লকআপ করে ভিতরে ঢুকায়া বলতেছে ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দর সূরত আল্লাহ পাক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার জীবনের পরীক্ষা ছিল সুন্দর চেহারা তার জীবনের পরীক্ষা ছিল কি সুন্দর চেহারা সুন্দর চেহারার পরীক্ষা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই পুরুষেরও আছে মহিলারও আছে সুন্দর চেহারার মধ্যে বলেন ফিতনা আছে না নাই পরীক্ষা আছে না নাই সেই পরীক্ষায় পড়েছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরের মধ্যে তুলে নিয়ে বলছি ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন জুলাইখা চোখের প্রশংসা তুমি আমার করো না চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা করো ওই জায়গায় দাওয়াত আছে না নাই আসিয়া কি ওই সময় দাওয়াত দেন নাই এবার জুলাইখাকে দাওয়াত দিচ্ছেন কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন জুলাইখা আমাকে চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা করো জুলাইখা বলে তোমার চুল কত সুন্দর মসৃণ তিনি বলছেন চুলের প্রশংসা করো না জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে চুলগুলো তুলে ফেলা হবে এবার বলছে তোমার চামড়াগুলো কত সুন্দর সফট বলছে দেখো জুলাইখা এই চামড়া জাহান্নামের আগুন আল্লাহ পাক জ্বালাবেন আবার বদ্দালনাহুম জুলুদা আবার পাল্টায় দিয়ে আবার চামড়া দিবেন কি সুন্দর করে বুঝাচ্ছেন কিন্তু জুলাইখা তো পাগল হয়ে গেছে ঈমান তো নাই ইবনে কাসির এসেছে চুলের খোপা ছেড়ে দিয়া জুলাইখা কাপড়ের একটা করে পাট্টা গুলো খুলে ফেলে যৌবনের চূড়ান্ত রূপটা তার সামনে ওপেন করে দিচ্ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম পিছু হটতে হটতে দেওয়ালে তার পিঠ থেকে গেল দেওয়ালে যখন পিঠ থেকে গেল সামনের দিকে আর যেতে পারতেছেন না পিছনের ছেলেও আর যেতে পারতেছেন না চক্ষু বন্ধ করলেন আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ আমার এই অন্তিম সময়ে আমি আমার ঈমানটাকে রক্ষা করতে চাই এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে উদ্ধার করো বাঁচিয়ে রাখো সেই সময় সাহায্য করলেন কে আস্তে বলেন সাহায্য করলেন কে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল লাআম্মারাহ আমি ইউসুফ নিজেকে নির্দোষ মনে করি না আমার মন চাচ্ছিল আমি সেই দিকে চলে যাই কিন্তু আল্লাহ আমাকে বাঁচায়া দিলেন জোরে বলি সুবহানাল্লাহ আমরা বাঁচবো কার কাছ থেকে কার কাছে বাঁচবো আমরা আমরা চাইবো আল্লাহ এরকম ফেতনায় ফেলে দিও না যুবক তোমাকে যখন কেউ প্রস্তাব করবে তখন তুমি বলবে আমি কাকে ভয় করি আসতে বলবে না কাকে ভয় করি কিন্তু এখন যুবকরা গার্লস স্কুলের সামনে কিছু বসে থাকে ইতিমের মতো এরকম কিছু আছে না নাই বলেন তো এই ওঠে কেন ফি মুশকিলা কোনো প্রবলেম জান কেন কিছুই কয় না ও সাসা কই যান কনে
বসেন নিম্নচাপ দয়া করে কে ঊর্ধ্ব চাপে যাবেন না ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ এই চাপও কিন্তু কম না হুজুর আপনার ওয়াজ মাথায় ঢুকতেছে না একটু বিড়ি খান টান মেরে আসি ব্রেনটা ওয়াশ হয়ে যায় এরকম লোক আছে না আছে একটু বসেন এই তো আর কিছু সময় আধা ঘন্টা 40 মিনিট নয় আর কিছু বলবো বলে এই পয়েন্টগুলো আমি শেষ করে ফেলবো জোরে বলি ইনশাআল্লাহ নামাজ নষ্ট করা যাবে নফসের গোলাম হয়ে যাবে আমরা হব কার গোলাম নফস খারাপ চায় না ভালো চায় হ্যাঁ নফস কি চায় খারাপ চায় নফসকে ভালো করব কোরআন দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ নফসের ট্রিটমেন্ট আছে কোন কিতাবে কোরআনে আছে আল্লাহ তুমি সবাইকে নফসের ট্রিটমেন্ট করার তৌফিক দাও জোরে বলি আমিন আমার ভাই রব আল্লাহ তাআলা গায়না মুগ্ধ চোখ রেখে দিয়েছেন এবং এরপর আবার বলছেন বান্দা তবে তোমার মধ্যে যদি তিনটা গুণ দেখতে পাই আমি তোমাকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতে কোনো জুলুম থাকবে না তুমি তিনটা কাজ করবে জোরে বলে সুবহানাল্লাহ আমার দিকে তাকান একটু কানটা লাগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়ুযলামুনা শাইআ জোরে বলুন আল্লাহু আকবার তবে তিনটা কাজ যারা করবে এক নাম্বার হলো যারা ঘুরে আসবে যারা তৌবা করবে তৌবা করা মানে ঘুরে আসা ফিরে আসা তৌবা করতে বলেছেন কে আসতে বলবেন না কে তৌবার তৌবা নামে একটা সূরাও দিয়েছেন কে যখন কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় আসে আল্লাহ বলেন বান্দা আমি তোর দিকে 10 হাত আগাই বান্দা তুই হেঁটে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়া দৌড়া যাই এই রায়গঞ্জের ভিতরে যদি কোনো চোর চুরি করে ধরা পড়ে যায় থানায় তার নামটা কালো তালিকায় লিপিবদ্ধ হয়ে যায় হস করো যত বুজুর্গ হয়ে যাক ওই থানায় তার নামটা কালো তালিকায় থেকে যায় আমৃত্যু পর্যন্ত কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই জেনা করেছিস তুই চুরি করেছিস ডাকাতি করেছিস আর না করার সিদ্ধান্ত নিয়ে যদি তৌবা করে আমার পথে ফিরে আসিস কালো তালিকা থেকে নাম বাদ দে তোকে আমি জান্নাতের তালিকায় নাম লিখে দে জোরে কোন সুবহানাল্লাহ পৃথিবীর সকল দয়া একদিকে আমার আল্লাহর দয়াটা আরেকদিকে আল্লাহ সবাইকে মাফ করতে চান কিন্তু আমরা তো মাফ চাইতে পারি না যত বড় গুনাহ হোক না কেন আল্লাহর কাছে কোনো কিছুই না আমরা তওবা করব কার কাছে একজন মহিলা জেনা করেছিলেন একজন সাহাবী মহিলা সাহাবী জেনা করেছিলেন জেনা করার পরে নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি রাসূল বলেন সাক্ষী কই সাক্ষী তো কেউ নাই চারজন সাক্ষী লাগবে রাসূল বলছেন হে রাসূল বলছেন চারজন সাক্ষী নিয়ে আসো কোরআন তো বলছে জেনার সাক্ষীর জন্য চারজন লাগবে মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি আমার সাক্ষীর কোনো প্রয়োজন না আমি নিজেই রাজ সাক্ষী আমি অপরাধ করেছি রাসূল বললেন না তুমি করো না হুজুর আমি করেছি তিনটাবার না করলেন তারপরও বলছেন হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন না কেন দুনিয়াতে বেঁচে গেলাম কিন্তু আখেরাতে আমি জাহান্নামে যেতে চাই না আমার উপর আপনি আইনটা কার্যকর করেন রাসূল বললেন ও মহিলা জিনার ফলে কি তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি হুজুর বাচ্চা পেটে চলে এসেছে রাসূল বললেন যাও সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না এবার মহিলা বলছে হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি রাসূল বললেন আমি কেমনে বলবো তবে যাও আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন যাও তুমি বাড়ির দিকে ফিরে যাও মহিলা চলে গেছে পরাক্রান্ত হৃদয় নিয়ে সেজদায় পড়ে পড়ে কাঁদে তৌবা করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও অনেক চোখের পানি ফেলে ফেলে সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তান ডেলিভারি হওয়ার তিন দিন চার দিন দুদিন পরে নয় মাত্র একটা দিন পর চলে গেছে নবীর দরবারে গিয়ে বলছে হুজুর আজকে দ্বিতীয় দিন আসলাম আপনি আমাকে ব্যাগ দিবেন না আপনি আমার উপরে আইনটা কার্যকর করেন রাসূল বলছেন সন্তানটা জীবিত না মৃত হয়েছে হুজুর সন্তান তো বাড়িতে জীবিত রেখে এসেছি রাসূল বললেন হাওলাইনি কামিলাইন সন্তানকে দু বছর দুধ তোমাকে পান করাতেই হবে এটা সন্তানের অধিকার যাও তুমি চলে যাও বাড়িতে হুজুর বাসবো তার গ্যারান্টি কি জেনাকারের কাতারে আমি কিয়ামতের দিন দার হতে চাই না রাসূল বলেন যাও তুমি বাড়িতে ফিরে যাও দেখুন আগের যুগে আসামি ধরার জন্য পুলিশ লাগে নাই প্রশাসন লাগে নাই আসামি ধরার জন্য কাউকে লাগলো না আসামি নিজেই বিচারকের সামনে ধরা দিল কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে সমাজ ভালো হবে কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে র‍্যাবের ভয় না রবের ভয় র‍্যাবের ভয় না রবের ভয় দুনিয়ার কোনো ভয় আমরা করব না আমরা সব ভালো হয়ে যাব আমার বন্ধুগণ
সেই সময় মহিলা চলে গেল সন্তানকে ছয় মাসের মধ্যে দুধের পাশাপাশি অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে দুধ টোটালি বন্ধ করে দিয়া অন্য খাবার অভ্যাসটা গড়ে তুলে সন্তানকে কোলের মধ্যে করে নিয়া তৃতীয়বারের মতো নবীর কাছে এসে বলছে হুজুর এই যে সন্তান আমার দুধ ছাড়াও সে বাঁচতে পারবে অন্য খাবার খেয়েও বাঁচতে পারবে আপনি আমাকে আর দেরি করবেন না আমাকে আইনটা কার্যকর করে দেন রাসূল বললেন সন্তানটা আমার কোলে উঠায় দাও আমার নবী যে সন্তানটা কোলের মধ্যে নিয়া সাহাবা কেরামকে বলেন ও সাহাবীরা এই যে আমার সন্তানটা হাতে দেখতে পাইতেছে এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে আমি রাসূল আর ওই বান্দা একসঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করব কয়েকজন দৌড়ে দৌড়ে চলে আসলো নবীজি সঙ্গে সঙ্গে করলেন কি ওই সন্তানটাকে ওই সাহাবীর একজন কোলে উঠায় দিলেন এরপরে বলছেন আলী ওসমান যাও এই মহিলাকে নিয়ে চলে যাও তোমরা তাকে সঙ্গে সার করো তাকে পাথর মেরে শেষ করে দাও বিধানটা কার আসতে বলবেন না কার এই বিধানটা কার্যকর করার জন্য লুকায় আনা সবার সামনে লুকায় না সবার সামনে এগুলো কোরআনে আছে না নাই বলেন আছে আমার ভাইয়েরা সবার সামনে যখন ওপেন করি বোরকা পরায় যখন নিয়ে যাওয়া হলো বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারার যখন অর্ডার হয়ে গেছে পাথর মারতেছিল হযরত আলী পাথর মারতে মারতে দেখা গেল এক ফোঁটা রক্ত এসে তার গায়ে ফিনকি দিয়ে লাগলো না রক্তটা দেখে নাকি নাসিকা কঞ্চিত করলেন নাক শিকায় তুললেন আর মনে মনে ভাবলেন নাপাক রক্ত আমার গায়ে লেগেছে নবীর সামনে গিয়ে এই কথার যখন রিপিট করলেন যখন তিনি পুনরাবৃত্তি করলেন রাসূল বলছেন আলী কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো ওই রক্ত তো নাপাক তো অবশ্যই নয় বরঞ্চ ওই মহিলা যে তওবা করেছে তার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহর দরবারে তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে তওবার কারণে কিসের কারণে বলেন তওবার কারণে আমার ভাইয়েরা রাসূল বললেন আলী যা বলেছো বলেছো আর বলার দরকার নাই জানাজার নামাজটা আমি পড়ায় দেব জানাজার আয়োজন করো জানাজার আয়োজন করা হলো রাসূল জানাজা পড়ায় দিলেন এরপরে বলছেন সাহাবীরা শোনো আমার এই মহিলা সাহাবীর যে জানাজা হলো এই মহিলা শেষ জীবনে যে পরিমাণ তওবা করেছে এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো 70 জনকে মাফ করে আল্লাহ সবাইকে জান্নাত দিয়া দিতেন জোরে বলে সুবহানাল্লাহ তওবার দরজা খোলা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা তওবা করব কার কাছে আসতে বলবেন না কার কাছে তওবা কবুল করার জন্য কে আছেন তওবা করার জন্য আমরা আছি আমরা তওবা করব মাফ চাইব কার কাছে মাফ করবেন কে যে কাজটা করেছি অপরাধ হয়ে গেছে বলবা আল্লাহ এই অপরাধ আর জীবনে আমার দ্বারা হবে না আল্লাহ তাকে মাফ করে দিবেন এটাই হলো তওবা নাম্বার 2 হলো ওয়ামানা ইমান আনবো কার উপরে আসতে বলবেন না কার উপরে অনেক লম্বা লম্বা কথা ছিল নাম্বার 3 হলো ওয়ামিলা সালিহান যারা নেক কাজ করবে দুনিয়াতে জুড়ে নাম থাকলে কি হবে তার নামে কোনো মানুষ নাই মুসার নামটা আছে গোটা দুনিয়া জুড়ে তার নামে মানুষ আছে না নাই এখানে মুসা আছে আছে না মুসাকে দেখি মুসা এখানে মুসা নামে কেউ নাই কই কই ওই যে দেখেন ওই যে দুইজন তুলছে দুই মুসা একসাথে বসে আছে দেখেন গোটা জায়গায় না ওই জায়গায় দুই মুসা হয়েছে দুই মুসা দেখি ইব্রাহিম কই ইব্রাহিম এই যে দেখেন সামনে কত ইব্রাহিম বাপেরা আছে ইব্রাহিম আছে মুসা আছে আচ্ছা আচ্ছা এরপরে এরপরে আর কার কথা বলবো ইসমাইল কি আছে ইসমাইল নাই নাই কই কই দেখেন সামান্য কিছু লোকের মধ্যেও কিন্তু আছে বলি আলহামদুলিল্লাহ দুইজন আছে দুইজন আছে দেখি নমরুদ নমরুদ দেখি আছে নমরুদ আছে কে ফেরাউন আছে নাই নাম কিন্তু কোরআনেও আছে ফেরাউন ওয়া হামান ওয়া জুনুদহুমা ফেরাউনের নামটা কিন্তু কোরআনেও আছে আপনি তেলাওয়াত করলে সওয়াব পাবেন কিন্তু তার নামে পৃথিবীতে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না তার লাশটাও আছে ইজিপ্টে মিশরে আমি নিজে দেখেছি তো এত বড় প্রমাণ থাকার পরেও সে এখনো পৃথিবীতে আছে সুটকি করে আল্লাহ পাক রেখে দিয়েছেন অথচ তার নামে একটা মানুষও নাই কেন সে কাজ করেছে কাজ না অকাজ কাজ না অকাজ তাহলে আমরা নেক আমল করবো না ভালো আমল করবো ভালো আমল করো একদিন মুসা বলতেছেন আল্লাহ একটা প্রশ্ন কি আল্লাহ তুমি কষ্ট করে আমাদেরকে কি বলে আমরা তোমার বান্দা তুমি এত আদর করে আমাদেরকে বানালে তো সবাইকে আবার জান্নাত না দিয়ে কিছু সংখ্যককে জাহান্নাম দিবা তোমার কি একটু মায়া দয়া হবে না দেখেন তো যুক্তি আছে না এই প্রশ্ন করলে আল্লাহ বলতেছেন মুসা তুমি তো যুক্তি দিয়ে কথা বলো
তোমাকে এটা বুঝাতে হলে তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাতে হবে তো বুঝাও উনি তো মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন বলতেন না কথা বলতেন না একদিন তিনি বসে আছেন জিবরিল আমিন এসে পাশে দাঁড়ায় আছে পাশে আবার শয়তান মুসার পাশে দাঁড়ায় আছে জিবরাইল বলতেছে শয়তান তুই আল্লাহর নবীর কাছে আসলি শয়তান কয় জিবরাইল মুসার কাছে আসবো না তো এ তো মুসা তো দুনিয়াতে আছে আদমরে জান্নাতে ধরছিলাম কি কথা কি বুঝতেছেন কি কথা কি বোঝা গেল শয়তান এখানে আসে না নাই এখানেও আসে না নাই ওর কাজ ওর ফাংশন সে আছে মানে সে একটা সাবি মেরে একটা টাইট দিয়া চলে যায় এবং এজেন্ট বানায় দেয় আমি তোর এজেন্ট বানায় দিলাম কি কথা কি বোঝা গেল ওর কাজ হ্যাঁ ডিলার হ্যাঁ ডিলারশিপ দিয়ে যায় এরকম ডিলারশিপ নেওয়ার মতো লোক আছে না নাই হ্যাঁ সম্মানিত ভাইয়েরা তো মুসা একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তাহলে এটা কি হলো আল্লাহ বললেন তাহলে তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে গমের দানা বলো না কি বলে লেখা হ্যাঁ গমের দানা যেটা গমের যেটা কি বলে বীজ হ্যাঁ গমটা নিয়ে তুমি ছিটায় দাও গম তো ছিটায় দিতে হয় অথবা লাইনে লাইনে একটু কোদাল মেরে দিয়ে যেতে হয় এরকম না কিভাবে দেয় ও বুনাই দিতে হয় না বুনাই দিতে হয় আচ্ছা বুনে দিতে হয় বুনন করে দিলে বুনন যখন হয়ে গেল গাছ ম্যাচিউর হলো পাকলো গম আবাদ তুলে নেওয়ার উপযুক্ত হয়ে গেল তো উঠানোর সময় তিনি করলেন কি কিছু নাড়া নাড়া তার উঠানো যায় না কেটে নিয়ে আসলেন নাড়া থেকে গেল আর কিছু গম অকেজো কিছু গম থেকে গেল তো কাজের গমগুলো তুলে নেওয়ার পর আল্লাহ বললেন মুসা গমের আবাদ কি উঠাইছো হ্যাঁ কিছু গম আমি দেখতেছি জমিতে এখনো আছে এবং কিছু নাড়াও আছে ওগুলো উঠাও আল্লাহ ওগুলো কাজের গম না আল্লাহ বললেন এই তো উত্তর দিয়ে দিলাম তোমারে তুমি যেগুলো কাজের গম এগুলো তো তুলছি ঘরে আর যেগুলো অকাজের গম এখন কি করবে কি কোনো আগুন দিয়ে জ্বালায় দেবো আগুন দিয়ে জ্বালায় দেয় না আগুন দিয়ে জ্বালায় দেয় না দেয় না দেয় না ভাই কোন দেয় না দেয় আল্লাহ বলছেন তুমি যেমন অকাজের গমগুলো নাড়াগুলো আগুন দিয়ে জ্বালায় দিলা কাজের গমগুলো তুলে নিলা আমার কাজের বান্দাগুলোকে আমি আদর করে তুলে জান্নাতে দিয়ে দেব আর এইগুলোকে আগুনে জ্বালাবো সুবহানাল্লাহ বলে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহর জাহান্নাম দিতেও কোনো আফসোস হবে না কারণ আমি কাজ করে নিত আমাকে কাজ করতে হবে লেবার যদি কাজ না করে পেমেন্ট পাবে পাবে না আমাকে কাজ করতে হবে আল্লাহ বলছেন ওয়া আমিলা সলিহান যারা নেক কাজ করবে আল্লাহ বলছেন এই তিনটা কাজ করলে এমন জান্নাত দেব যে জান্নাতে কোনো জুলুম নাই জোরে কোন সুবহানাল্লাহ সেই জান্নাত কি পেতে রাজি আছি আমরা সবাই কি পেতে রাজি আছি একটা জান্নাতের ভিতরে একটা লাঠি রাখার জায়গা একটা লাঠি জাস্ট একটা লাঠি অথবা কোড়া রাখার জায়গার দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং এর মাঝে যা আছে তার চেয়ে বেশি জোরে বলে সুবহানাল্লাহ সেই লোভনীয় জান্নাত কি সবাই পেতে চাই আল্লাহ তুমি এই তিনটি কাজ করার তৌফিক দিয়ে দাও সম্মানিত ভাইয়েরা গাইনামক দোসকে আল্লাহ পাক আরো ছয়জনকে ঢুকাবেন আরো কয়জনকে ঢুকাবেন ছয়জনকে ঢুকাবেন অনেক কথা ছিল আমি ভাবতেছি রাত 12টা কি পার করব মানে ফজর কাজা করেন জি বলি আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আপনারা নাম্বার দুই হলো নাম্বার তিন হলো যে জেনাকার জেনা করতে করতে পেকে গেছে বুড়া জেনাকার আশাইখু জানি রাসূল নিজে বলেছেন রাসূলের কথা এটা যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর দিকে তাকাবেন না কয় শ্রেণীর দিকে তাকাবেন না এর মধ্যে হচ্ছে একটা শ্রেণী হলো আশাইখু জানি যে জেনাকার জেনা করতে করতে বুড়া হয়ে যায় তাও জেনা বাদ দেয় না এরকম বুড়া মার্কা জেনাকার আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ পাক এদেরকে গাই নামক দোজকের গর্তের মধ্যে ঢুকাবেন আল্লাহ তুমি জেনা থেকে আমাদেরকে বাঁচাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আজকে সমাজে জেনা বেশি না বিয়ে বেশি আস্তে কমেন না জোরে বলেন আজকে সমাজে জেনা বেশি না বিয়ে বেশি জেনার পরিমাণটা বেশি বিয়েতে উৎসাহ কম অনেক যুবক বিয়ে করতে চায় না 40 পার হয় 50 পার হয়ে যায় প্রবাস জীবন কেটে যায় 55 বছরে বিয়ে করে 60 বছরে বাপ হয় 60 বছরে বাপ হওয়ার পর ওই বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটবে তখন তো বলবে এই ছেলে এটা কি তোমার দাদা না 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 কি কথা কি বোঝা গেল না
আমাদের ম্যাচিউর একটা প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে করেছেন 25 বছরের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গার্ডিয়ান আছেন মেয়েকে ছেলেকে একটা সুবয়সে বিয়ে দিয়ে দিবেন রিজিকের ফয়সালা কার আস্তে বলবেন না কার আপনার মেয়ে চরিত্রহীনা হয়ে যাচ্ছে আপনার ছেলে জেনাকার হয়ে যাচ্ছে এটা হওয়া ভালো না পবিত্র বন্ধন ভালো জীবিকার ব্যবস্থা কে করবেন আস্তে কোন কেন ভাই আস্তে কোন কেন আল্লাহ করবেন আল্লাহ করবেন সচ্ছল পরিবার অনেক সচ্ছল পরিবার সম্পদ আছে সব আছে ছেলেকে বিয়ে করাচ্ছে না কে না ছেলে আগে প্রতিষ্ঠিত হোক পড়তে পড়তে বুড়া হোক পড়তে পড়তে কি হোক বুড়া হোক আগের গ্রামের মানুষের ভালো ছিল 21 বছরে বিয়ে করছে 23 বছরে বাপ হইছে 40 বছরে দাদা 60 বছরে মহা দাদা ঠিক কি না খান বাস কার ছেলে বিয়ে করেন সভাপতি ছেলে বিয়ে করেন না এখনো না না বিয়ে করেন একটা করেন সব করেই করছে একটা করেন আচ্ছা আচ্ছা ইন্তেজামে কমিটি সভাপতি বিয়ে করেন নাই আগামী 7 দিন সময় দেওয়া হলো সবাই দায়িত্ব নিলেন সবাই দায়িত্ব নিছেন তো বাস জি ভাই দায়িত্ব নিয়ে নিছেন যে আল্লাহ কবুল করুন রাসূলের সামনে এক কালো সাহাবী এসে বলে হুজুর আমার কি বিয়া কবলে আছে রাসূল বললেন তোমার বিয়া কবলে নাই মানে কি এত মহিলা দেখি বিয়া হয় না কার সামনে বলতেছে রাসূলের সামনে দেখেন রাসূল কি ছিলেন রাসূল বললেন বিয়া হয় না মানে তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম যাও জোরে কোন সুবহানাল্লাহ রাসূল শুধু রাসূল ছিলেন না হুজুর ছিলেন না রাসূল ব্যবসা করেছেন রাষ্ট্র চালিয়েছেন অস্ত্র ধরেছেন যুদ্ধের সেনাপতিত্ব করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নামাজের ইমামতের দায়িত্ব পালন করেছেন আমার নবীজি বলেছেন সাহাবী কি কও তুমি বিয়ে হবে না মানে কুজুর সত্যি বিয়ে আপনি দিবেন তো কে অবশ্যই দেব কুজুর বিয়ের জন্য আমি পাগলা হয়ে গেছি জোরে কোন সুবহানাল্লাহ রাসূল বললেন ঠিক আছে তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও অথচ সাহাবীটা কালো সাহাবীটা কি কালো রাসূলের কি রুচি নাই রাসূল কালো ছেলের জন্য কি মেয়ে পছন্দ করলেন সুন্দরী মেয়ে পছন্দ করলেন সম্মানিত ভাইয়ের আজকে শুধু আমরা বাহ্যিকটা দেখি ভিতর দেখার দরকার আছে না নাই আছে অনেক মহিলা আছে স্বামীটা যদি একটু কালো হয় অথবা একটু দেখতে যদি বাহ্যিকভাবে অসুন্দর হয় বউটা খুব সুন্দরী মাঝে মাঝে খোঁটা মারে কায়নায় মুখ দেখো আমার সঙ্গে সংসার হচ্ছে তোমার সদ্য গোষ্ঠীর কপাল এরকম বলার মহিলা আছে না হ্যাঁ বলেন তো মা সুন্দরের অহংকার করেন ক্যান্সার হলে অ্যান্সার নাই ঠিক কি না মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশায় দিতে পারেন কে আবার কিছু কিছু ভাই আছে নতুন বিয়া কইরা বউট একটু কালো হইছে বলে আমার কপালে এত মন্দ রে কি বউ বিয়া করলাম সুমনের বউ দেখতে কত সুন্দর দেখেন নজর কাছে সুমনের বউ দেখি যে লোক অন্যের বউর দিকে নজর দেয় ওর বউ যদি হাজারের সুন্দর হয় ওর চরিত্র ঠিক থাকবে আপনার বউ সারা জীবন রানীর মতো আপনার লাগবে যদি আপনি বউয়ের দিকে শুধু তাকান বলি আলহামদুলিল্লাহ আমরা চরিত্রকে সুন্দর করব জোরে বলি ইনশাআল্লাহ অন্যের বউয়ের দিকে তাকায় কি করবেন লাভ নাই তো দুনিয়াও শেষ আখিরাতও শেষ শরীর শেষ জীবন শেষ দেহ নষ্ট সব নষ্ট আল্লাহ তুমি বাঁচাও জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো করব আমি মেয়ের বাপকে আমি কেমনে বলি আচ্ছা তোমাকে আমি চিঠি প্রস্তুত করে দিলাম চিঠি কে প্রস্তুত করে নিয়ে ভাস করে নিয়ে চলে গেছে মেয়ের বাপকে গিয়ে বলতেছে এই মেয়ের বাপ এসে চিঠিখানা পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো চিঠিখানা খুলে দেখতেছে রিসালাতুন আজিমা সম্মানজনক চিঠি রাসূল দিয়েছে খুব খুশি হয়ে বলতেছে রাসূল আমার মেয়ে কি চিন্তা করেন বিয়ের ব্যবস্থা করেন মহা খুশি কিন্তু ভাবতেছেন মেয়ে তো তোমার সুন্দর ছেলে তো কালো দেখি আমার মেয়েটা কি বলে মেয়েটা আবার দরজায় আড়ালে দেওয়াল ঘেঁষে ঘেঁষে সব কথা শুনছে ভিতরে গিয়ে বলতেছে মা ছেলে একটা আটসে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে রাসূল পাঠিয়েছেন কি করা যায় মেয়ে কান্দে বাপ বলে মা তুমি কান্দো বিয়ে মনে হয় তোমার পছন্দ হয়নি বিয়ে দেবো না যাও কাব্বা কি বলেন আমার কান্নার ভিতরে পজিটিভ সেন্স বলি আলহামদুলিল্লাহ সারা জীবনে আমার যদি বিয়ে হয় একটাই বিয়ে হবে নবীর পছন্দ করা সেই কালো ছেলেটাই হবে আমার সাথে জোরে বলে সুবহানাল্লাহ কে খুশি দেখে সাদ আলা সওয়াত সালামি দৌড় মেরে এসে রাসূলের কাছে এসে বলতেছে হুজুর এবার সাকসেস মেয়ে রাজি মেয়ের বাপ রাজি আমিও রাজি আপনি কি কোন রাসূল বলেন বিয়ে তো করবা টাকা আছে কুজুর টাকার দায়িত্ব আমারে দিলে আমার জীবনে আর বিয়ে হবে না
যেহেতু আপনি সব দায়িত্ব নিলেন মেয়ে দিলেন সব দিলেন আপনি টাকা দেন আমি বিয়ে করব জোরে কোন সুবহানাল্লাহ রাসূল তাতেও রাজি হলেন যা তাও বিয়ে কর এই ওসমান আমার জামাই 200 দিরহাম দাও ওই নোমান তুমি 200 দিরহাম দাও 400 দিরহাম দিয়ে বললেন সাদ বাজার করে আসো যাও কালকে বিয়ে হবে রাসূল কত সুন্দর ঘটক আলহামদুলিল্লাহ আজকে সমাজের ঘটকগুলো সত্যবাদী না মিথ্যাবাদী কি ছেলে তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া মানে ন্যাংরা কি কথা বলেন নাই আর মেয়ে তো বিয়ে বসার জন্য একদম রাজি কথা নাই তার মানে বোবা কি কথা কি বুঝতেছেন আমার নবীজি সব ওপেন করে দিলেন সব দেখা দেখি হলো বিয়ের বাজার করতে গেছেন বাজার আর হলো না যুদ্ধের ডাক এসেছে ইসলাম রক্ষার আন্দোলনের ডাক এসেছে সাহাবী বিয়ের বাজার বন্ধ করে ভাবলেন যুদ্ধে চলে যাই তরবারি আর ঘোড়া কিনে টাকা ফুরায় ফেললেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শাহাদত বরণ করলেন শহীদ হওয়ার পর নবীর কানে সংবাদ আসলো হুজুর সাদ তো মারা গেছে শহীদ হয়েছে কোন সাদ যার বিয়ের কথা আপনি গতকালকে সিদ্ধান্ত নিয়েছেন রাসূল কেঁদে গেলেন কেঁদে ফেললেন দৌড় মেরে লাশের কাছে গিয়ে দেখেন হাত কাটা পা কাটা মস্তকটা সিটকে পড়ে আছে নবীজি সুন্দর করে গোসায়া দিলেন দূর থেকে দেখেন একবার হাসেন আরেকবার কাঁদেন নবীজির এমন অদ্ভুত আচরণ দেখে সাহাবা কেরাম বলেন হুজুর আপনি এমন করেন কেন কি দেখো আমি হাসতেছি এক কারণে কাঁদতেছি আরেক কারণে কারণ কি রাসূল বলেন সাহাবীরা আমার কান্না করার কারণ হলো সাদের সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম কিন্তু বিয়েতে সে দুনিয়াতে করতে পারলো না একজন নারীকে কাছে নিতে পারলো না এজন্য আমি কান্দি আর হাসতেছি এজন্য আমার সাস দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে আমার ভাইরা কথাই তো কথা বেড়ে যায় গাইনামুক দুজুগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট আট শ্রেণীকে ঢুকাবেন এর মধ্যে জেনা করবে যারা জেনা করতে করতে অভ্যস্ত হবে যারা আমার ভাইয়েরা এই জন্য জেনা দরকার না বিয়ে দরকার বিয়ে দরকার নাম্বার চার হলো যে মদ্যপায়ী মদ্যপান করতে করতে এক্সপার্ট হয়ে গেছে খুব ঝানু মদ্যপ আল্লাহ পাক তাকে জাহান্নামের গাইনামুক দুজুগে ঢুকাবেন এরপরে আরেক শ্রেণী হলো যে সুদখোর সুদের কারবার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আর কোনো কাম নাই খালি সুদ খায় আছে না নাই এই সমস্ত লোককে আল্লাহ পাক সেই গর্তের মধ্যে ঢুকাবেন যে সন্তান পিতামাতার খেদমত করবে না তাকেও গাইনামুক দুজুগের মধ্যে ঢুকাবেন আজকে সমাজে সন্তানের কাছে বাপ মা অবহেলিত হওয়া আছে না নাই বলেন বাপ মাকে ভাত না দিয়ে R1 FZ হুন্ডা নিয়ে ঘোরে এরকম কিছু 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 নাদান কিছু আছে না নাই বাবা রিক্সা চালায় আর ছেলে নেতাগিরি করে কি করে এরকম আতিপাতি কিছু দুষ্ট আছে না নাই আছে না নাই ওগুলো বাদ দাও বাপমার খেদমত করো আরেকজন হচ্ছে মিথ্যা সাক্ষী তো এই দেশে নাই বললেই চলে মিথ্যা সাক্ষী আছে যে মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ পাক থেকে গাইনামুক দুজকে ঢুকাবেন নাম্বার আট হচ্ছে যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানে পরিণত করে অর্থাৎ স্বামীর অগোচরে যারা জেনার কাছে লিপ্ত থাকে যে সমস্ত নারীরা আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামের এই গর্তের মধ্যে ঢুকায় ফেলবেন এবং যারা জেনাকার হবে তারা জাহান্নামের মধ্যে সবচেয়ে তাদের গোপনাঙ্গ থেকে দুর্গন্ধ বের হবে যে দুর্গন্ধে তারাও থাকতে পারবে না এমন ভয়াবহ জাহান্নাম এবং তার গর্ত থেকে বাঁচার জন্য আমরা এই আটটি অপকর্ম থেকে নিজেকে হেফাজত করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার জন্য বেশি কিছু লাগে না যতটুকু বলেছি আল্লাহ তুমি আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সবাই ফজর পড়ব রাজি আছি না